আচ্ছা, এখন শুরু করা যায়। তাহলে আমরা চতুর্থ অধ্যায় পড়ছিলাম, যে বিজ্ঞান প্রথম পত্রের চতুর্থ অধ্যায়। আজকে হলো অণুজীব, অধ্যায়ের নাম হলো অণুজীব। অণুজীবের আমরা পড়ছিলাম সম্ভবত ভাইরাস, আর ভাইরাসের আমরা আজকে যে আলোচ্য বিষয়গুলো পড়বো সেগুলো হলো ভাইরাস ঘটিত রোগ সমূহ। ভাইরাস ঘটিত তিনটা রোগ তোমাদের সিলেবাসে আছে, একটা হলো ভাইরাল হেপাটাইটিস, ডেঙ্গু জ্বর, আর এটা হলো পেঁপের রিং স্পট রোগ। তো প্রথমে আমরা আসছি ভাইরাল হেপাটাইটিস। আচ্ছা, এখানে হলো হেপাটাইটিস, হেপাটিক, হেপাটিক কথার অর্থ হলো লিভার, মানে যকৃৎ। আর যে অঙ্গে সাধারণত ইনফেকশন হয় বা সংক্রমণ হয় তার শেষে হয় আইটিস। তাহলে হেপাটিক মানে হলো লিভার বা যকৃৎ, আর তার নামের শেষে আছে আইটিস। আইটিস বলি হলো প্রদাহ বা সংক্রমণ, তাহলে আমরা বলতে পারছি হেপাটাইটিস মানে হলো যকৃতে সংক্রমণ বা যকৃতে প্রদাহ। সাধারণত যকৃতের প্রদাহকে হেপাটাইটিস বলে। ভাইরাসের আক্রমণের ফলে যকৃত প্রদাহ হলে তাকে ভাইরাল হেপাটাইটিস বলে। এটি জন্ডিসের প্রধান কারণ। এই রোগ 6 মাসের কম স্থায়ী হলে তাকে ক্ষণস্থায়ী বা অ্যাকিউট হেপাটাইটিস বলে, এবং 6 মাসের বেশি স্থায়ী হলে তাকে দীর্ঘস্থায়ী বা ক্রনিক হেপাটাইটিস বলে। রোগের কারণ, তাহলে এই ভাইরাল হেপাটাইটিস রোগটা বিভিন্ন কারণে হতে পারে, একাধিক ভাইরাস দ্বারা এই রোগ হতে পারে। অধিকাংশ হেপাটাইটিস হেপাটাইটিস বি ভাইরাস এর সংক্রমণে ঘটে থাকে, সংক্ষেপে HBV বলা হয়, যে হেপাটাইটিস বি ভাইরাস। এছাড়াও হেপাটাইটিস এ ভাইরাস বা সংক্ষেপে HIV, হেপাটাইটিস সি ভাইরাস সংক্ষেপে HCV, হেপাটাইটিস ডি ভাইরাস সংক্ষেপে HDV, এবং হেপাটাইটিস ই ভাইরাস সংক্ষেপে HEV দিয়েও লিভারের প্রদাহ হয়ে থাকে। হেপাটাইটিস সি যে ভাইরাসটা আছে হেপাটাইটিস বি অপেক্ষা অধিক মারাত্মক। আমরা যে ভাইরাসটা নিয়ে করবো সেটা হলো হেপাটাইটিস বি ভাইরাসটাই আমরা পড়ব। আমরা এখানে দেখতে পাচ্ছি যে নিচে হেপাটাইটিস ভাইরাসের প্রধান প্রধান বৈশিষ্ট্য সমূহ উল্লেখ করা হলো। হ্যাঁ, প্রথমে দেওয়া আছে বৈশিষ্ট্য, আর উপরের কলামে উপরের যে গ্রোতে বা উপরের সারিতে দেওয়া আছে হলো ভাইরাসের নাম, 5 ধরনের ভাইরাস। তো এখন আমরা আসি বৈশিষ্ট্য। প্রথমে হলো ভাইরাস গ্রুপ, HAV এর ভাইরাস গ্রুপের নাম হলো এন্টেরোভাইরাস। তারপরে HBV এর গ্রুপটার নাম হলো হেপা ডিএনএ ভাইরাস, HCV এর গ্রুপটার নাম হলো ফ্ল্যাভিভাইরাস, HDV এর গ্রুপটার নাম হলো অসম্পূর্ণ ভাইরাস, আর HEV এর ভাইরাসের গ্রুপের নাম ক্যালিসি ভাইরাস। এখন এই সমস্ত ভাইরাসের নিউক্লিক অ্যাসিড গুলো কি কি, এর মধ্যে দেখা যাচ্ছে হেপাটাইটিস বি ভাইরাসে থাকবে ডিএনএ, আর বাদ বাকি যে ভাইরাস গুলো আছে সেগুলো তো সব নিউক্লিক অ্যাসিড হিসেবে থাকবে আরএনএ। আয়তন, তাহলে হেপাটাইটিস এ ভাইরাসের আয়তন হলো 27 ন্যানোমিটার, বি ভাইরাসের আয়তন 42 ন্যানোমিটার, সি ভাইরাসের আয়তন 30 থেকে 38 ন্যানোমিটার, ডি ভাইরাসের আয়তন 35 ন্যানোমিটার, আর ই ভাইরাসের আয়তন 27 ন্যানোমিটার। সুপ্তিকাল 14 থেকে 28 দিন, এ ভাইরাসের সুপ্তিকাল 14 থেকে 28 দিন, বি ভাইরাসের সুপ্তিকাল সবচেয়ে আমরা বেশি ধরতে পারি BRC ভাইরাসের সুপ্তিকাল 45 থেকে 180 দিন, আর সি ভাইরাসের সুপ্তিকাল 14 থেকে 180 দিন, ডি ভাইরাস 21 থেকে 29 দিন, ই ভাইরাস 21 থেকে 56 দিন। তোমরা কি সুপ্তিকাল বোঝো ব্যাপারটা, সুপ্তিকাল ব্যাপারটা বোঝো? সুপ্তিকাল বা ইংলিশে বলা হয় ইনকিউবেশন পিরিয়ড, সুপ্তিকাল জিনিসটা কি সবাই বোধগম্য? না পারলে বলো, সুপ্তিকাল কি সবাই বুঝো? স্যার, যে অতদিন শরীরের ভিতরে যে স্যার থাকে, কিন্তু মানে ধরা পড়ে না আর কি, না মনে করো যে এতদিন পরে ধরা পড়ে এইরকম। হ্যাঁ, মনে করো যে কোনো একটা ভাইরাস আমাদের দেহে ঢুকে প্রবেশ করে, প্রবেশ করার পর দেখা গেলো যে একটা নির্দিষ্ট সময় পর এরা হলো ঢোকার সাথে সাথেই এরা কি করে রোগের লক্ষণ কিন্তু প্রকাশ করে না, কয়েকদিন যাওয়ার পর
দেখা গেল সত্যিকালে মানে ক্ষতিগুলো করে আর কি। মানে কোন অণুজীব বা কোন পরজীবী কোষ দেহে প্রবেশ করার পর রোগের লক্ষণ প্রকাশ পাওয়ার পূর্ব পর্যন্ত সময়কে আমরা বলবো সত্যিকাল। দেখা গেলো যে যদি বি ভাইরাসটাই যদি হয়, বি ভাইরাসটা আমাদের দেহে ঢুকেছে আমরা জানি না, 45তম দিনে দেখা গেলো যে আমাদের দেহে, হ্যাঁ দেখা গেলো যে আমাদের জ্বর হচ্ছে বা আরো যে অন্যান্য উপসর্গ গুলো হচ্ছে, হ্যাঁ দেহের কোনো প্রান্তীয় অংশগুলো হলুদ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এরকম যদি হয় তাহলে ধরা হবে যে এটা হলো বি ভাইরাসের সংক্রমণ হতে পারে। তাহলে 45তম দিন বা 46 বা 50তম দিনে এই সমস্ত রোগের লক্ষণগুলো প্রকাশ পায়। তাহলে কোনো পরজীবী বা কোনো অণুজীব কোষক দেহে প্রবেশের পর রোগের লক্ষণ প্রকাশ পাওয়ার পূর্ব পর্যন্ত সময়কে সুপ্তিকাল বলা হয়। কখনো কখনো সাইটোমেগালোভাইরাস, এপিস্টেইন বার ভাইরাস, হারপিস সিমপ্লেক্স ভাইরাস, হারপিস জোস্টার ভাইরাস শিশুদের হেপাটাইটিস সৃষ্টি করে। আচ্ছা, এখানে যে হারপিস সিমপ্লেক্স ভাইরাস, এই ভাইরাস দ্বারাও আমরা অনেকে আক্রান্ত হই। হ্যাঁ, তোমরা কি কেউ আক্রান্ত হয়েছো হারপিস সিমপ্লেক্স ভাইরাস এটা দ্বারা? কেউ কখনো জীবনে কখনো আক্রান্ত হয়েছো হারপিস সিমপ্লেক্স ভাইরাস? আমার মনে হয় হয়েছে কেউ কেউ। কারণটা কি, যদি লক্ষণটা বলি তাহলে বুঝে ফেলবা যে জি স্যার, লক্ষণটা বলবো। জ্বর হলে অনেক সময় দেখবা যে জ্বর কম হচ্ছে কিন্তু ঠোঁটের কোনায় বা নাকের গোড়ায়, হ্যাঁ এরকম জ্বর ঠোসা বলে অনেকে, হ্যাঁ ছোট ছোট ক্ষত সৃষ্টি হয়েছে। তো এরকম লক্ষণ কারো জীবনে দেখা গেছে কখনো? জি স্যার দেখা গেছে স্যার। হ্যাঁ, তাহলে এটা এটা হলো হারপিস সিমপ্লেক্স ভাইরাসের অ্যাটাক। হ্যাঁ, যার কারণে দেখা গেলো যে জ্বর হবে কম কিন্তু এই এই নাকের গোড়ায় বা ঠোঁটের চারপাশে এই প্রদাহ গুলো হয়, এটা হলো হারপিস সিমপ্লেক্স ভাইরাস। তাহলে ওই ভাইরাসটার কারণে আমরা তো জ্বর ঠোঁসা তো দেখি অনেক সময়, হেপাটাইটিস হয়ে যেতে পারে। তো এই রোগের লক্ষণ গুলো কি কি? সাধারণত সংক্রমণের প্রথম দিকে রোগের কোনো লক্ষণ প্রকাশ পায় না। ভাইরাসের সুপ্তকাল অতিক্রান্ত হওয়ার পর নিম্নলিখিত লক্ষণগুলো প্রকাশ পায়: জ্বর, মাথা ব্যথা, পেট ব্যথা, ক্ষুধাবন্ধা, খাবারের অরুচি, বমি বমি ভাব হয়, রক্তে বিলিরুবিনের মাত্রা বেড়ে যায়, প্রস্রাব হলুদ হয়, চোখের সাদা অংশ এবং সমস্ত শরীর হলুদ বর্ণ দেখায়, পেটে ও পায়ে পানি জমা হতে পারে, যকৃত, প্লীহা এবং লসিকা গ্রন্থি। স্যার হ্যাঁ বলো স্যার, বিলিরুবিনটা কি? ও, বিলিরুবিনটা হলো আমাদের রঞ্জক, বিলিরুবিনটা হলো রঞ্জক। এই বিলিরুবিনটা তৈরি করে হলো হিমোগ্লোবিন। হ্যাঁ, অনেক সময় লোহিত রক্তনিকা যখন ভেঙে যায়, লোহিত রক্তনিকা তো এক সময় ভাঙবেই, কারণ লোহিত রক্তনিকার আয়ুষ্কাল কতদিন? 120 দিন। তাহলে 120তম দিনের মধ্যে দেখা গেলো লোহিত রক্তনালিকা যখন ভেঙে যায় তখন হিমোগ্লোবিন ভেঙে এরকম কিছু রঞ্জক তৈরি করে, বিলিরুবিন, বিলিভারডিন। তো বিলিরুবিনের এই রঞ্জক হলো তোমার হলো হলুদ। তো এই রঞ্জকের পরিমাণটা বেড়ে যায়, হ্যাঁ যখন এই জন্ডিস হয় বা হ্যালো, তো রক্তে রক্তে এই বিলিরুবিনের মাত্রা বা এই রঞ্জকের মাত্রা বেড়ে যায়। আর রক্তে এই রঞ্জকটার আমরা কালার বললাম হলুদ, এই জন্য আমাদের দেখবো যে প্রস্রাব হলুদ হচ্ছে, হ্যাঁ তারপর চোখের সাদা অংশ হলুদ হচ্ছে, বা দেহের যে প্রান্তীয় অংশগুলো হাতের তালু পায়ের তালু এগুলো অনেক সময় হলুদ দেখায়। চোখের চোখের মধ্যেও যদি আমরা দেখি চোখের যে স্ক্লেরা সেটাও অনেক সময় হলুদ দেখায়। যকৃত, প্লীহা এবং লসিকা গ্রন্থি বড় হয়ে যায়। লিভার সিরোসিস, লিভার ক্যান্সার হেপাটাইটিস বি ও সি ভাইরাসের আক্রমণে হয়ে থাকে। রোগ নির্ণয়, হেপাটাইটিসের তীব্রতা বোঝার জন্য রক্তে বিলিরুবিনের পরিমাণ আমাদের জানতে হবে। হ্যাঁ, ALT টেস্ট, অ্যালানিন অ্যামাইনো ট্রান্সফারেস টেস্ট, LFT, লিভার ফাংশন টেস্ট ইত্যাদি পরীক্ষা করা হয়। তাহলে বিলিরুবিনের মাত্রা যদি 1-এর বেশি হয় তাহলে ধরে নেওয়া যায় যে প্রাথমিকভাবে জন্ডিস হতে পারে। কারো দেখা গেল বিলিরুবিনের মাত্রা 7, 8, 10, 12 এরকম হয়ে যায়। হেপাটাইটিস বি নির্ণয়ের জন্য রক্তের HB সারফেস অ্যান্টিজেন পরীক্ষা করা হয়। হ্যাঁ, এর সংক্ষিপ্ত নেম HBsAg। নিয়ন্ত্রণ বা প্রতিকার, সঠিক সময়ে চিকিৎসা শুরু করতে হবে, রোগীকে পূর্ণ বিশ্রামে রাখতে হবে, প্রচুর পানি, ফলের রস এবং
গ্লুকোজের শরবত ও অন্যান্য পানীয় খেতে হবে। জুঁই, আমলা, অরহর পাতার রসের ব্যবহারে উপকার পাওয়া যায়। অ্যান্টিবায়োটিক কিছু অ্যামোক্সিসিলিন, মেট্রোনিডাজল, ভিটামিন সি ইত্যাদি ঔষধ খাওয়াতে হবে। প্রতিরোধ, প্রতিরোধের একমাত্র উপায় হলো টিকা বা প্যান্টাভ্যালেন্ট ভ্যাকসিন গ্রহণ করা। হেপাটাইটিস বি এর ভ্যাকসিন ডোজ 4টি, প্রথম 3টি ডোজ 1 মাস পরপর এবং চতুর্থটি প্রথম ডোজ থেকে 1 বছর পর। 5 বছর পর বুস্টার ডোজ নিতে হয়। তাহলে কেউ যদি 1 জানুয়ারিতে নেয় তাহলে 1 ফেব্রুয়ারিতে একটা, 1 মার্চে একটা, আর চতুর্থ ডোজটি নিতে হবে প্রথম ডোজ মানে পরের বছরের 1 জানুয়ারি। আর দেখা গেল যে প্রথম ডোজ নেওয়ার 5 বছর পর বুস্টার ডোজ নিতে হবে। বুস্টার ডোজটা কি করে, কারণ এই যে কোনো ভ্যাকসিন আমরা নিলে আমাদের শরীরে যে যার জন্য ভ্যাকসিন নিয়েছি, যে রোগের জন্য আমরা ভ্যাকসিন নিয়েছি, ওই ভাইরাসের বিরুদ্ধে আমাদের দেহ একটা অ্যান্টিবডি তৈরি করে। হ্যাঁ, এক ধরনের অ্যান্টিবডি তৈরি করে, ওই অ্যান্টিবডিকে সক্রিয় রাখার জন্য বুস্টার ডোজ নিতে হয়। রক্তদান বা গ্রহণের ক্ষেত্রে সচেতন থাকতে হবে, বিশুদ্ধ পানি ও বিশুদ্ধ খাবার খেতে হবে, পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। তো যারা ঢাকায় প্রথম আসে, গ্রাম থেকে অনেকে যখন ঢাকায় প্রথম আসে তখন দেখা গেলো যে এরকম প্রায় স্টুডেন্টেরই এরকম জন্ডিস হচ্ছে বলে শোনা যায়। কারণ হলো তারা দেখা গেলো যে যেখানকার হয়তো সেরকম উন্নত মানের হোটেল বা হোটেল থেকে হয়তো তারা পানি টানি গ্রহণ করে না, হয়তো নিম্নমানের হোটেলে যে পানিগুলো আছে বা যে মেশে আছে সে মেশের হয়তো যে অপরিষ্কার জায়গা, সে সমস্ত জায়গা থেকেও দেখা গেলো যে এই পানি খাওয়ার ফলে এরকম হতে পারে, এই ভাইরাসের সংক্রমণ হতে পারে। এবার আমরা আসবো ডেঙ্গু জ্বর রোগের কারণ। ডেঙ্গু একটি ভাইরাস ঘটিত রোগ। এ রোগের জীবাণুর নাম ফ্ল্যাভি ভাইরাস, যা ডেঙ্গু ভাইরাস নামেও পরিচিত। এটি ফ্ল্যাভি ভাইরিডি গোত্রের একটি আরএনএ ভাইরাস। এই ভাইরাসের বাহক হচ্ছে এডিস এজিপ্টি ও এডিস অ্যালবোপিক্টাস নামক মশক। রোগের লক্ষণ, ডেঙ্গু রোগের লক্ষণগুলো কি, মশা দংশন করার 2 থেকে 7 দিন পর রোগের লক্ষণ প্রকাশ পায়, মানে এটা হলো তার সত্যিকাল। লক্ষণ অনুসারে ডেঙ্গু জ্বরের ধরন, একটা আছে ক্লাসিক্যাল বা সাধারণ ডেঙ্গু জ্বর। এই জ্বরটা হলে প্রথমে শীত শীত ভাব হয়ে হঠাৎ উচ্চ তাপমাত্রা জ্বর হবে। জ্বরের টেম্পারেচার থাকবে 103 থেকে 105 ডিগ্রি ফারেনহাইট। তীব্র মাথা ব্যথা হবে, গলা ব্যথা, চোখের পেছনে ব্যথা হয়, পিঠ, মাংসপেশি, ঘাড় এবং হাড়ে জোড়ায় জোড়ায় অর্থাৎ পুরো অস্থিসন্ধিতে তীব্র ব্যথা শুরু হয়। সে শরীরের বিভিন্ন যে হাড়ের জয়েন্টগুলো আছে সেই হাড়ের জয়েন্টগুলোতে ব্যথা হয়, এই জন্য একে হাড় ভাঙা জ্বর বলে। মেরুদণ্ডের ব্যথা সহ কোমরে ব্যথা এ রোগের বিশেষ লক্ষণ। তাহলে ডেঙ্গু জ্বর রোগে যদি কেউ মানে ডেঙ্গু দ্বারা যদি ভাইরাস দ্বারা কেউ যদি আক্রান্ত হয় তাহলে এই যে আমরা শেষে যেটা বললাম মেরুদণ্ডের ব্যথা সহ কোমরে ব্যথা, হ্যাঁ, এটা কিন্তু প্রায় মানুষের ক্ষেত্রেই এটা দিয়েই প্রথম শুরু হয় যে মেরুদণ্ডে ব্যথা করছে মানে পিঠ ব্যথা করছে অথবা কোমর ব্যথা করছে। ত্বকে ছোট ছোট লালচে রঙের র্যাশ বা ফুসকুড়ি দেখা যায়। বমি বমি ভাব এবং খাবারে অরুচি হয়। রোগী ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে। তাহলে এগুলো ছিল সাধারণ ডেঙ্গু জ্বর বা ক্লাসিক্যাল ডেঙ্গু জ্বর। হ্যাঁ, এটা হলে সেরকম কোনো হয় না, মানে ক্ষতি হয় না, কয়েকদিনের মধ্যে ওটা ভালো হয়ে যায়। এবার আসছি আমরা হিমোরহেজিক ডেঙ্গু জ্বর। সাধারণ ডেঙ্গু জ্বরের জটিলতা থেকে হিমোরহেজিক ডেঙ্গু জ্বরের সৃষ্টি হয়। রোগীর নাক, মুখ, দাঁতের মাড়ি, চোখ ও ত্বকের নিচে রক্তক্ষরণ হয়। অন্ত্রে রক্তক্ষরণের কারণে পায়খানা ও বমির সাথে রক্ত বের হতে পারে। ঠিক আছে, অন্ত্রে যদি রক্তক্ষরণ হয় আর রক্তক্ষরণের কারণে পায়খানা ও বমির সাথে রক্ত বের হতে পারে। রক্তে অণুচক্রিকার সংখ্যা মারাত্মকভাবে কমে যায়। এই অবস্থাকে আমরা বলবো থ্রোম্বোসাইটোপেনিয়া। থ্রোম্বোসাইটোপেনিয়া আসলে হিমোরেজিক ডেঙ্গুটা কি হয়, যে আমাদের তো আমরা সবাই জানি যে ডেঙ্গু কেন হয়। ডেঙ্গু হয় এক ধরনের ভাইরাসের আক্রমণে ডেঙ্গুটা হয়, আর এর কারণে আমাদের রক্তের একটা কণিকা মারাত্মকভাবে কমে যায়। সেই কণিকাটার নাম কি কেউ বলতে পারবা? রক্তের একটা কণিকা কমে যায়,
সেই কণিকাটার নাম অণুচক্রিকা, অণুচক্রিকা বা প্ল্যাটিলেট, প্ল্যাটিলেট, হ্যাঁ অণুচক্রিকা বা প্ল্যাটিলেট, এই এই কণিকার সংখ্যা অনেক কমে যায়। তো হিমোরাজিক ডেঙ্গুটা কি, যে আমাদের দেহে যদি এরকম প্ল্যাটিলেটের সংখ্যা অনেক কমে যায়, যার ফলে কি হয়, প্ল্যাটিলেটের একটা কাজ হলো রক্তকে জমাট বাঁধানো, আর দেহে এই প্ল্যাটিলেটের পরিমাণও কম, আর আর দেহে যদি কোথাও রক্তক্ষরণ হয় তাহলে প্ল্যাটিলেট দেখা যাচ্ছে ওই রক্তক্ষরণ বন্ধ করার জন্য কাজ করা শুরু করবে, আবার হয়তো অন্য কোনো জায়গায় রক্তক্ষরণ হচ্ছে, হ্যাঁ দেখা গেলো যে এরকম বিভিন্ন জায়গায় আমাদের দেহে রক্তক্ষরণ হবে, যার ফলে প্ল্যাটিলেট সেই পরিমাণে থাকবে না, যার কারণে একসময় এরা আমাদের এটা নাক দিয়ে বেরোতে পারে রক্ত, মুখ দিয়ে বেরোতে পারে, দাঁতের মাড়ি বা চোখ চোখ দিয়েও বেরোতে পারে রক্ত। ডেঙ্গু শক সিন্ড্রোম, রক্তে ফ্লুইড কমে গিয়ে রক্তের ঘনত্ব বেড়ে গেলে হিমো কনসেন্ট্রেশন এই রোগটা হয়, রোগী শকে চলে যায় এবং রোগীর মৃত্যু ঘটতে পারে, এই অবস্থাকে আমরা বলবো ডেঙ্গু শক সিন্ড্রোম। রোগ নির্ণয়, সেরোলজি, রক্ত পরীক্ষায় ইমিউনোগ্লোবিউলিন জি ও ইমিউনোগ্লোবিউলিন এম, এটা হলো দুই ধরনের অ্যান্টিবডি, রক্ত পরীক্ষায় এই দুই ধরনের অ্যান্টিবডি উপস্থিত থাকতে পারে, অথবা তীব্র সংক্রামিত রক্তে অ্যান্টিবডির পরিমাণ 4 গুণ পর্যন্ত বেড়ে যেতে পারে। তাহলে আমরা রক্ত পরীক্ষা করলে আমাদের রক্তে যারা ডেঙ্গু ডেঙ্গু ভাইরাস দ্বারা আক্রান্ত তাদের রক্তে এই দুই ধরনের অ্যান্টিবডি বেশি থাকে। প্ল্যাটিলেট পরীক্ষা, আরেকটা উপায় আছে প্ল্যাটিলেট পরীক্ষা, রক্তে অণুচক্রিকার সংখ্যা 1.5 লাখ, হ্যাঁ প্রতি ঘন মিলিমিটার রক্তে 1.5 লাখ যদি অণুচক্রিকা নেমে আসে, কারণ 1.5 লাখটা হলো মার্জিনাল মার্জিনাল, হ্যাঁ এটা থাকলে সেরকম হয় না, তবে 1.5 লাখের নিচে যদি কমে যায় তাহলে বুঝতে হবে যে তার ডেঙ্গু রোগ হয়েছে। সেল কালচার, রক্ত কণিকা কালচার করেও ভাইরাস শনাক্ত করা যায়। তো এই রোগের প্রতিকার বা চিকিৎসা কি, দ্রুত চিকিৎসা শুরু করতে হবে, ব্যথা ও জ্বর কমানোর জন্য শুধুমাত্র প্যারাসিটামল ওষুধ দিতে হবে, কখনোই অ্যাসপিরিন জাতীয় ওষুধ দেওয়া যাবে না, রোগীকে পানি, ফলের রস, প্রচুর তরল খাবার দিতে হবে, রক্তের ভারসাম্য রক্ষার জন্য প্ল্যাটিলেট ট্রান্সফিউশন বা রক্তদানের প্রয়োজন হতে পারে, যেহেতু প্ল্যাটিলেট অনেক কমে যাচ্ছে, হ্যাঁ যার কারণে দেখা গেলো যে শুধু তাকে প্ল্যাটিলেট ট্রান্সফিউশন মানে প্ল্যাটিলেট আছে এরকম রক্ত বেশি দিতে হবে। মাথায় পানি ঢালা, গায়ের ঘাম মুছে যাওয়া মুছে দেওয়া এবং ভেজা কাপড় দিয়ে শরীর স্পঞ্জ করা রোগীর জন্য আরামদায়ক, রোগীর অবস্থা জটিল হলে হাসপাতালে ভর্তি করাতে হবে। প্রতিরোধ, ডেঙ্গু মশা নিধন করাই প্রতিরোধের প্রধান উপায়, রোগ প্রতিরোধে দিনের বেলায় মশারি টানিয়ে ঘুমানো, মশার কয়েল অথবা ইলেকট্রিক ভ্যাপার ম্যাট ব্যবহার করতে হবে যাতে মশা কামড়াতে না পারে, এডিস মশা পরিষ্কার পানিতে ডিম পারে, কাজে পানি জমে থাকার সম্ভাব্য স্থান থেকে পানি নিষ্কাশন করতে হবে, কীটনাশক স্প্রে করে মশা নিধন করতে হবে। তাহলে এগুলো হলো প্রতিরোধের উপায়। গত বছর মানে 2018-19 সালের দিকে, এবং বিশেষ 2019-20 সালের দিকে কিন্তু আমাদের বাংলাদেশেও ডেঙ্গুর প্রকোপ কিন্তু অনেক বেড়ে গেছিল, তোমরা হয়তো অনেকে শুনেছো, যেমন হলো 2020-21 চলছে করোনা ভাইরাস, ওরকম 2019-20 ছিল ডেঙ্গুর ডেঙ্গুর প্রকোপটা খুব বেশি ছিল। তাহলে আমরা আরেকটা ভাইরাল ডিজিজ পড়বো, সেটা হলো উদ্ভিদের, এই ডিজিজটা হয় উদ্ভিদে, এই ডিজিজটার নাম হলো বা এই রোগটার নাম হলো পেঁপের রিং স্পট রোগ। রোগের কারণটা কি, রোগের কারণটা হলো যে একটি ভাইরাস দ্বারা পেঁপের রিং স্পট রোগ হয়, ভাইরাসটি সাধারণত পাপায়া রিং স্পট ভাইরাস বা সংক্ষিপ্ত নাম PRSV নামে পরিচিত, এর গণনাম পটি ভাইরাস, হ্যাঁ এটা হলো তার গণনাম এবং গোত্রের নাম হলো পটি ভাইরিডি, এটি একটি আরএনএ ভাইরাস। PRSV এর দুটি প্রকরণ, একটা হলো PRSV-P এবং PRSV-W, এই দুটি প্রকরণের মধ্যে PRSV-P দিয়ে পেঁপের রিং স্পট রোগ হয়।
পিআরএসভি একটি দণ্ডাকৃতির ভাইরাস, যদি আমরা আকৃতির দিক দিয়ে চিন্তা করি তাহলে এটা হবে দণ্ডাকৃতির ভাইরাস, যা প্রায় 760 থেকে 800 ন্যানোমিটার লম্বা হয় এবং যার ব্যাস 12 ন্যানোমিটার। ক্যাপসিডের বাইরে এর কোনো আবরণ নেই, তাহলে আবরণ নেই মানেই এটা হলো বহিঃস্থ আবরণবিহীন ভাইরাস। পেঁপে ছাড়াও এই ভাইরাস কুমড়া জাতীয় উদ্ভিদের মোজাইক রোগ সৃষ্টি করে। সংক্রমণ, সংক্রমণ হলো এফিডস, এফিডস জাতীয় কিছু পতঙ্গ যেমন জাপ পোকা ও সাদা মাছি, মেলন এফিড এটাকে বলা হয়, অ্যাপ্লাস জোসিপি, এবং পিচ এফিড নাম হলো মাইজাস পারসিসি, দ্বারা পেঁপে গাছে পেঁপে রিং স্পট রোগের ভাইরাস সংক্রমিত হয়। তাহলে যে ভাইরাসটা, সেই ভাইরাসটার নাম কিন্তু পেপায়া রিং স্পট ভাইরাস পি, এবং সেই ভাইরাসটা যে পোকা বাহক হিসেবে কাজ করে সেই পোকাটার নাম হলো এফিড, বা বাংলা নামটা হলো জাপ পোকা ও সাদা মাছি। তো এই এই এফিড এক ধরনের ছোট পতঙ্গ, তো এই পতঙ্গ গুলো সাধারণত এই ভাইরাস গুলো বহন করে, বাহক হিসেবে কাজ করে। পেঁপের রিং স্পট রোগের লক্ষণ, পেঁপের পাতা কাণ্ড ও ফলে রোগের লক্ষণ প্রকাশ পায়। তাহলে পেঁপের পাতায় কাণ্ডে এবং ফলে রোগের লক্ষণগুলো প্রকাশ পাবে। প্রথমে হলো পাতা, তা পাতার কি কি লক্ষণ দেখা যায়? পাতার ক্লোরোপ্লাস্ট নষ্ট হয়ে যায়, আর ক্লোরোপ্লাস্ট নষ্ট হলে কি হবে, যে ক্লোরোপ্লাস্ট জানি যে পাতাকে সবুজ করে, তাহলে এই সবুজ পাতাটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে, ফলে পাতায় রিং আকৃতি, প্রথমে রিং আকৃতি মানে গোল গোল ছাপ হবে, বা তৈলাক্ত বা সুপ্ত গাঢ় সবুজ দাগ সৃষ্টি হয়। আক্রমণ প্রকট হলে পাতায় মোজাইক সৃষ্টি হয়, হ্যাঁ এরকম গোল গোল ছোপ ছোপ দাগ সৃষ্টি হবে। গাছের গাছের মাথার পাতাগুলো বিকৃত ও ছোট হয়ে যায়, অন্যান্য পাতা ঝরে পড়ে, কখনো কখনো কেবল পাতার শিরাগুলো থাকে। ঠিক আছে, এরকম তাহলে গাছের পাতায় প্রথমে অ্যাটাক করবে, মানে পাতায় যখন অ্যাটাক করে তখন এরকম রিং আকৃতি বা গোল গোল, বা সে আকৃতিটা হবে অনেক সময় তৈলাক্ত বা সিদ্ধ সিক্ত, মানে সিক্ত মানে ভেজা ভেজা গাঢ় সবুজ দাগ তৈরি করবে, এবং গাছের মাথায় যে পাতাগুলো থাকবে সে গাছের মাথার পাতাগুলো ছোট হবে এবং বিকৃত, মানে সেগুলো নর্মাল যে পেঁপে গাছের পাতা সেরকম মনে হবে না। একসময় দেখা যাবে যে গাছের পাতা শুধু শিরা আছে কিন্তু পাতার অন্যান্য অংশগুলো নষ্ট হয়ে যায়। কাণ্ড, পত্রবিন্তের গোড়া থেকে ভেজা গোল দাগ ক্রমশ কাণ্ডে ছড়িয়ে পড়ে, তাহলে পাতার যে বৃন্ত আছে মানে পাতার যে বোটা সেটাকে বলা হয় পত্রবৃন্ত। এই পাতার বোটা বা পত্রবিন্তের গোড়া থেকে ভেজা ভেজা এই গোল দাগগুলো ক্রমশ কাণ্ডে ছড়িয়ে পড়ে, ফলে কাণ্ড ছোট হয়ে যায়, কাণ্ডের বৃদ্ধি স্থবির হয়ে যায়। রোগের চরম পর্যায়ে কাণ্ডে ফাটল সৃষ্টি হয়, হ্যাঁ গাছ মরে যায়। তাহলে রোগটা যখন আস্তে আস্তে আরো বিস্তার লাভ করবে, গোটা গাছেই যখন গোটা গাছের কাণ্ডে যখন ছড়িয়ে পড়বে তখন কাণ্ড ফেটে যায়, ফাটল সৃষ্টি হয়, এবং কাণ্ড ফেটে গেলে গাছটা আস্তে আস্তে মারা যাবে। ফল, অনেক সময় দেখা যায় যে ফলের গায়ে গাঢ় সবুজ রিং আকৃতির দাগ তৈরি হয়, ফলের মিষ্টতা কমে যায়, পেপেনের পরিমাণ কমে যায়। পেপেন হলো একটা এনজাইম, হ্যাঁ বা একটা হলো রাসায়নিক পদার্থ, যে রাসায়নিক পদার্থ পেঁপে খুব বেশি পরিমাণে থাকে, পেপেনের পরিমাণ কমে যায় এবং ফলের আকারও ছোট হয়ে যায়। অনেক সময় পুষ্ট হওয়ার আগে ফল ঝরে যায়, ফলে পেঁপের ফলন উল্লেখযোগ্যভাবে কমে যায়। এবার আসবো আমরা এই রিং স্পট রোগের প্রতিকার বা নিয়ন্ত্রণ। আক্রান্ত উদ্ভিদ তুলে ফেলে মাটি চাপা দিতে হবে অথবা পুড়িয়ে ফেলতে হবে। তাহলে যে পেঁপে গাছগুলো আক্রান্ত হয়ে আছে সেই আক্রান্ত পেঁপে গাছগুলো আমরা করব তুলে মাটি দিয়ে চাপা দিব অথবা একদম পুড়িয়ে ফেলব, যাতে ওই আক্রান্ত গাছের যে ভাইরাসগুলো আছে সেগুলো মারা যায়। বীজতলা বা সিড বেড থেকে রোগাক্রান্ত চারা সরিয়ে ফেলতে হবে। তাহলে যেখানে আমরা রোপণ করব চারা বীজ রোপণ করব, সেখানে যদি আমরা এরকম রোগাক্রান্ত চারা দেখি যে যে বীজগুলো আমরা লাগিয়েছি তার মধ্যে যে চারাগুলো হয়েছে
সেগুলো এই ভাইরাস দ্বারা আক্রান্ত, তাহলে সঙ্গে সঙ্গে সেই রোগাণু দ্বারা সরিয়ে ফেলতে হবে। পেঁপে গাছের কাঁটা ছেঁড়া স্থান দিয়ে রোগ আক্রমণ ঘটতে পারে, তাই রোগাক্রান্ত জমিতে গাছের কুনি বন্ধ রাখতে হবে। যদি আমরা অলরেডি জেনেই যাই যে অমুক ক্ষেত হয়তো পেঁপে গাছের যে ক্ষেতটা আছে সেই পেঁপে গাছে অলরেডি আমরা জেনে ফেলেছি যে রোগ এই রিং স্পট রোগ হয়ে গেছে, তখন আমরা কি করব সেই ক্ষেতে আমরা অন্যান্য যে গাছের পাতাগুলো আছে সেই পাতা কাটা বা ছেঁটে ফেলা বন্ধ রাখবো, কারণ পাতার ক্ষতস্থানের মাধ্যমে এই ভাইরাস সহজেই সুস্থ গাছকে আক্রান্ত করে দিতে পারে। জাল দিয়ে পুরো জমি পেঁপে গাছ সহ ঢেকে দিতে হবে, এরকম নেট পাওয়া যায়, বড় বড় নেট পাওয়া যায়, হ্যাঁ সেই নেট গুলো দিয়ে আমরা যেগুলো সুস্থ পেঁপে গাছ আছে সেগুলোকে আমরা ঢেকে দিতে পারি। তাহলে দেখা গেলো যে আক্রান্ত গাছ থেকে ওই পোকাগুলো সুস্থ গাছে আসতে পারবে না, আর যার ফলে সুস্থ গাছ আক্রান্ত হওয়ার হাত থেকে রক্ষা পাবে। রোগ প্রতিরোধক্ষম জাতের চাষ করতে হবে, হ্যাঁ তাহলে আমরা আগেই আমরা যে বীজগুলো নিব সেই বীজগুলো আমরা রোগ প্রতিরোধক্ষম বীজ জোগাড় করার চেষ্টা করব, যাতে আমরা এই বীজগুলো রোপণ করলে সহজেই আমরা ভালো চারা পাই। চারা লাগানোর প্রথম থেকেই নিয়মিত পেস্টিসাইড স্প্রে করতে হয় করতে হবে। পেস্টিসাইড হলো কি, পেস্টিসাইড বা ইনসেক্টিসাইডও বলা যায়, কারণ এরা কি করে যারা ফসলের ক্ষতি করে তাদেরকে আমরা বলবো পেস্ট। তাহলে এই পেস্ট বা এই পোকামাকড়কে মারার জন্য এক ধরনের কীটনাশক বা এক ধরনের রাসায়নিক পদার্থ প্রয়োগ করতে হয়, সেগুলো চারা লাগানোর প্রথম থেকেই এগুলো নিয়মিত ব্যবহার করতে হবে। এই ছিল হলো প্রতিকার বা নিয়ন্ত্রণ। এবার আসবো প্রতিরোধ। যে এলাকাতে রোগ ছড়িয়ে পড়েছে সেই এলাকাতেই পেঁপের চাষ বন্ধ করে দিতে হবে। ক্রস প্রোটেকশন পদ্ধতিতে উৎপাদিত চারা গাছ থেকে ভালো ফলাফল পাওয়া যায়। পিআরএসবি সাধারণত বীজের মাধ্যমে স্থানান্তর হয় না, পিআরএসবি সাধারণত বীজের মাধ্যমে স্থানান্তর হয় না, তবে প্রকট ভাবে আক্রান্ত পেঁপের বীজ পরবর্তীতে ব্যবহার করা যাবে না। ট্রান্সজেনিক জাত ব্যবহার করা সবচেয়ে নিরাপদ। ট্রান্সজেনিক জাত দুটি হলো পিআরএসবি, এটাকে আমরা বলবো মুক্ত রেইনবো, আর এটা হলো সানাফ। এই ট্রান্সজেনিক জাত পিআরএসবি দ্বারা আক্রান্ত হয় না। তো ট্রান্সজেনিক জাত এটা কি, এটা হলো আমরা যখন এগারো নম্বর অধ্যায় পড়বো, এগারো নম্বর অধ্যায়ের নাম হলো জীব প্রযুক্তি। তো জীব প্রযুক্তিতে এরকম আমরা এরকম একটা এই করবো যে ট্রান্সজেনিক জীব বা ট্রান্সজেনিক উদ্ভিদ, এটাকে আমরা বলবো জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। তো এই জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম বা ট্রান্সজেনিক উদ্ভিদ এমন এক ধরনের উদ্ভিদ যেখানে দেখা গেল যে এরকম রোগ প্রতিরোধক্ষম জাত তৈরি করা যায়। তো সেই ট্রান্সজেনিক জাত যদি আমরা ব্যবহার করি তাহলে আমাদের যে চারাগুলো হবে সেই চারাগুলো রোগ মুক্ত হবে। তো এটা আমরা ওই ট্রান্সজেনিক জাতটা কিভাবে তৈরি হয় সেটা আমরা এগারোতম অধ্যায় যখন যাব জীব প্রযুক্তি চ্যাপ্টার, তখন আমরা ভালোভাবে বুঝতে পারবো যে ট্রান্সজেনিক জাতটা কিভাবে তৈরি হয়েছে। আপাতত এটুকু জেনে রাখো যে ট্রান্সজেনিক জাত মানে হলো এটা এক ধরনের রোগ প্রতিরোধক্ষম জাত। তো কারো কোথাও সমস্যা থাকলে বলতে পারো, কোন পয়েন্টে যদি সমস্যা থাকে। তোমরা কি প্রতিকার আর প্রতিরোধ এই জিনিসটা বুঝো যে কখন প্রতিকার বলবো আর কখন প্রতিরোধ বলবো? জি স্যার বলো, কেউ একজন বলো। স্যার প্রতিকার মানে হলো রোগ হইছে এরপরে মানে ওষুধ টষুধ খেয়ে তো সেটা নিরাময় করাকে প্রতিকার বলা যায়, আর স্যার প্রতিরোধ হলো আগে ব্যবস্থা নিয়ে মানে যাতে রোগ না হয় আর কি। মানে এখন এখন যেটা মনে করো যে আমরা এই যে ভাইরাসের যে ভ্যাকসিন গুলো নিচ্ছি, ভ্যাকসিনটা কোনটার মধ্যে পড়বে? এটা হলো স্যার প্রতিরোধ। স্যার প্রতিরোধ প্রতিরোধ থ্যাংক ইউ। আর আর কারো কথা সমস্যা আছে? আচ্ছা ডেঙ্গু জ্বরের ক্ষেত্রে আমরা বলি, তাহলে ডেঙ্গুর যে ভাইরাসটা আছে এই ভাইরাসটা যদি আমরা পোষক দেহ চিন্তা করি তাহলে পোষক দেহ অনুযায়ী এটা কোন ধরনের ভাইরাস?
বলতে পারবা কি ওষুধ দিক অনুযায়ী ডেঙ্গু কোন ধরনের ভাইরাস? উদ্ভিদ ভাইরাস না প্রাণী ভাইরাস না ব্যাকটেরিওফাজ না সাইনোফাজ, কোনটা? রেসপন্স করো। আমি বলেছিলাম যে ডেঙ্গু যে ভাইরাসটা ফ্যাবি ভাইরাস, এই ফ্যাবি ভাইরাসটা কি ধরনের পোষক দেহ অনুযায়ী এরা কি ধরনের ভাইরাস? উদ্ভিদ ভাইরাস, প্রাণী ভাইরাস, প্রাণী ভাইরাস। তারপর যদি আমরা বলি নিউক্লিক অ্যাসিড অনুযায়ী এরা কোন ধরনের ভাইরাস? নিউক্লিক অ্যাসিড অনুযায়ী আরএনএ, 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 আরএনএ। তারপর আমরা এবারে যাই আর হলো হেপাটাইটিস এর ওখানে যাই। এবার হেপাটাইটিসটা বলো দেখি, হেপাটাইটিসটা যদি আমরা চিন্তা করি যে এটা পোষক দেহ অনুযায়ী এরা কোন ধরনের ভাইরাস? প্রাণী ভাইরাস, প্রাণী ভাইরাস। নিউক্লিক অ্যাসিড অনুযায়ী এরা কোন ধরনের ভাইরাস? স্যার এইচপিভি হলো ডিএনএ আর সবগুলো হলো আরএনএ। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। যদি এখন আমরা আগে আমরা যদি এরকম কোশ্চেন হয় তাহলে কিন্তু যদি এরকম কোশ্চেন হয় এবং অপশন দেয় তাহলে কিন্তু উল্লেখ করে দিতে হবে যে আসলে বি ভাইরাস না সি ভাইরাস না ডি ভাইরাস। হ্যাঁ, আর আমরা যদি হেপাটাইটিস যদি বলি তাহলে কিন্তু একটা স্ট্রেন আছে সেটা ডিএনএ আর বাকি স্ট্রেন গুলো কিন্তু আরএনএ। কাজে আমরা যখন পরীক্ষা উল্লেখ করে দেবো তখন হয়তো আমরা স্ট্রেন গুলো উল্লেখ করে দেবো যে হেপাটাইটিস বি ভাইরাস নিউক্লিক অ্যাসিড অনুযায়ী কোন ধরনের ভাইরাস, তখন অ্যান্সার হবে ডিএনএ। আর পেঁপে রিং স্পট পোষক দেহ অনুযায়ী কোন ভাইরাস? উদ্ভিদ, উদ্ভিদ ভাইরাস। আর যদি নিউক্লিক অ্যাসিড অনুযায়ী চিন্তা করি আরএনএ ভাইরাস, আরএনএ ভাইরাস। আচ্ছা এবার আমরা বলি বাহকের, এবার বাহকের কথা বলি তাহলে পেঁপের রিং স্পট রোগের বাহকের নাম কি? বাংলা নামটাই বলতে পারো। রিং স্পট ভাইরাস রোগের যে ভাইরাসটা আছে এই ভাইরাসের বাহকের নাম কি? ঠিক আছে, পেঁপের রিং স্পট রোগের যে ভাইরাসটা আছে এই ভাইরাস বাহকের নাম কি? এফিড, এফিড বা আমরা যদি আরো এগুলো থাকে জাব পোকা বা সাদা মাছি এগুলো হতে পারে। আর যদি আমরা বলি ডেঙ্গু বা ফ্ল্যাবি ভাইরাস, ফ্ল্যাবি ভাইরাস এর বাহকের নাম কি, কে বলতে পারবে? ফ্ল্যাবি ভাইরাসের বাহকের নাম কি বা ডেঙ্গু ভাইরাসের বাহকের নাম কি? ডেঙ্গু মশা, মশকি, মশকি। কোন মশা, কোন মশকি সেটা তো বলতে হবে। এডিস এজিপ্টি, স্ত্রী, হ্যাঁ স্ত্রী, স্ত্রী এডিস, স্ত্রী মশা বা স্ত্রী এডিস এজিপ্টি। আর এজিপ্টি বানান কিন্তু বেশ কঠিন, এই জন্য এটা একটু ভালো করে এই স্পেলিংটা দেখে নিও, এই জি ওয়াই পি টি আই এজিপ্টি, এডিস এজিপ্টি। অনেক সময় কিন্তু আমরা এমসিকিউ এ গোত্রের নামও চেয়ে থাকি, যেমন ডেঙ্গু ভাইরাস বা ফ্ল্যাবি ভাইরাসের গোত্রের নাম কি, তখন আমরা তো বলতে হবে ফ্ল্যাবি ভাইরিডি। তারপরে আমরা যদি পেঁপে রিং স্পটে যাই ওখানে আমরা আরেকটু জানবো যে এর এই গণের পটি ভাইরাস এটা হলো গণ আর তার ফ্যামিলির নাম হলো পটি ভাইরিডি। তাহলে তোমাদের অণুজীবের ভাইরাস অংশটা মোটামুটি শেষ, আমরা নেক্সট ক্লাসে ব্যাকটেরিয়া শুরু করব। আর কারো কোথাও সমস্যা থাকলে বলতে পারো, এখানে 2 মিনিট 8 মিনিট সময় আছে। রেসপন্স করো কেউ।
আচ্ছা, ভাইরাসের দুইটা জ্বর বৈশিষ্ট্য বলো দেখি, কেউ ভাইরাসের দুইটা জ্বর বৈশিষ্ট্য তুমি বলতে পারবা? ভাইরাসের দুইটা জ্বর বৈশিষ্ট্য এবার দুইটা জীবীয় বৈশিষ্ট্য ভাইরাসের দুটি জীবীয় বৈশিষ্ট্য ভাইরাসের দেহ জেনেটিক বস্তু ডিএনএ আরএনএ ও প্রোটিন দিয়ে গঠিত, এদের জিনগত পূর্ণ বিন্যাস দেখা যায়। তারপরে এদের মিউটেশন তো ভাইরাস পোষক কোষের অভ্যন্তরে ভাইরাস সংখ্যা বৃদ্ধি করতে পারে। হ্যাঁ, পোষক কোষের মধ্যে ঢুকলেই তারা, এদের অভিযোজন ক্ষমতা আছে। হ্যাঁ হ্যাঁ, তারপরে এরা মিউটেশন ভ্যারিয়েশন সৃষ্টি করতে পারে। আর যদি আমরা বলি যে একটা আদর্শ ভাইরাসের গঠন গঠন কি কি থাকবে, কেন্দ্রে কি থাকবে, নিউক্লিক অ্যাসিড, আর এই চারপাশে ক্যাপসিড, ক্যাপসিড বা প্রোটিন আবরণ, আর প্রোটিন আবরণ, আর তার চারপাশে বহিঃস্থ আবরণ। তাহলে লিভারের লিভারের ল্যাটিন নাম কি? লিভার বা যকৃতের ল্যাটিন নাম হেপাটিক। হ্যাঁ, হেপাটিক মানে হলো যকৃত। এরকম কিছু কিছু অঙ্গের ল্যাটিন নাম আছে, কিন্তু এগুলো তোমরা কি করবা, যেমন হার্টের ল্যাটিন নাম হলো কার্ডিয়াক, ঠিক আছে, স্টোমাকের ল্যাটিন নাম হলো গ্যাস্ট্রিক, এগুলো শিখতে হবে। তো ঠিক আছে, আর ক্লাসে